আরজিগর কাণ্ডের সিবিআই তদন্তে ফের চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। সূত্রের খবর, তদন্তকারীদের আতসকাচের নিচে রয়েছেন বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার, তারা প্রত্যেকেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। ঘটনার দিন সকাল থেকেই ওই জুনিয়র ডাক্তারদের মধ্যে কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এর ফলে একাধিক সন্দেহজনক পরিস্থিতি তৈরি হয়েছে তদন্তকারীদের সামনে। আনন্দবাজারে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আরজিকর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। তার বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তোলা হয়েছে। তাকে জেরা করে বেশ কয়েকজন জুনিয়র ডাক্তারের নাম জানতে পেরেছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই ওই বিভাগে 8 অগস্টে কর্মরত জুনিয়র ডাক্তার, নার্স, নিরাপত্তারক্ষী, সাফাই কর্মীদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেখান থেকে বেশ কিছু তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রের দাবি, নিজেদের চিকিৎসকের কয়েকজন সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ কয়েকজন জুনিয়র ডাক্তার নিয়মিত ক্লাস করতেন না, এমনকি পরীক্ষার সময় তাদের নাম্বারও বাড়িয়ে দেওয়া হয়েছে। সূত্রের দাবি, নম্বর বাড়ানো নিয়ে প্রতিবাদ করেছিলেন নিহত চিকিৎসক। অন্যদিকে 9 অগস্টের আরও একটি ঘটনা তদন্তকারীদের নজরে রয়েছে। নিহত চিকিৎসকের দেহ উদ্ধারের পর ঘটনাস্থলে গিয়েছিলেন বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার। সন্দীপ ঘোষ হাসপাতালে পৌঁছানোর আগেই তারা সেখানে চলে গিয়েছিলেন। কি কারণে জুনিয়র ডাক্তাররা সেখানে গেলেন তা খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি 8 অগস্ট রাতে কর্মরত জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের দাবি, কয়েকজন চিকিৎসক সকাল থেকেই সেমিনার রুমের মৃতদেহের কাছে ছিলেন। এই নিয়ে উপস্থিত জুনিয়র ডাক্তারদের জিজ্ঞাসাবাদ করা হলেও সদুত্তর মেলেনি। নিছক উৎসুক নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। যত সময় গড়াচ্ছে একের পর এক আরজিকর কাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হচ্ছে। থ্রেড কালচার থেকে শুরু করে মর্গের ভিতর প্যাকেজ সিস্টেম প্রকাশ্যে এসেছে, এমনকি ডাক্তারি পড়ুয়াদের নম্বর বৃদ্ধি থেকে শুরু করে হোস্টেল পাওয়া পর্যন্ত টাকার দাবি করা হতো। অভিযোগ, এই থ্রেড কালচারের পেছনে রয়েছে উত্তরবঙ্গ লবি।